সো হ্যাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? তো চলো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো র্যাঙ্কের আরেকটি ম্যাচে আমরা নামতে চলেছি কেপ টাউনে। তো চলো নামা যাক। এখানে দেখতেই পাচ্ছ আমাদের প্যারাসুট খুলে ফেলে চলক দাদা। আরে তাড়াতাড়ি নাব না রে। আরে ফ্যালকোনি এলে মনে হচ্ছে আমাদের ভালো হতো। আমাদের আগে আরও কয়েক আরও দুজন নেমে পড়েছে। তো গাইজ এটা কি গাইজ, নেবেই আমরা পেয়ে গেছি ভিএসএস এক্স। ও ওখানে একটি বান্দা নামছে, ও মার ট্রাই করবো। ভাই আপ লোক তো আরে দেখে সকতে হো ভাই ভাই, আমার সেটিংটি এমন তো খারাপ হয়ে চল গেছে ভাই, চল। যে বান্দা দেখলেও ভালো করে তো মারতে পারি গাইজ না। কাহাঁ পার তো উতরা, কাহাঁ পার চলো আরো উতরা মন হোগা দিচ্ছি ভাই, উঠা যাক। শুধু ভিএসএস কেপ দিয়ে টাউন খেললেই পার তো চলো আমাদের ভাই, গোটা ম্যাচ শেষ কেপ হবে টাউন না। পার তো তোমাদেরকে বলে রাখি, যারা যারা আমার ভাই। চ্যানেল আমাকেও নতুন হিন্দি এসছো, থোড়া থোড়া তো দিয়ে তারা ভাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে এবং পাশে লোকে থাকা দিয়ে বেল ভাই হিন্দি আইকনটি বলে অল এ রে সেট ভাই করে দাও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড ভাই, করার সাথে আমি সাথেই তো তোমাদের একটু কাছে উতর চুকে নোটিফিকেশন চলে ভাই, যায়। কেপ তার টাউন সাথে পার। সাথে আমি পেয়ে গিয়েছি ফামাস, তো শুধু ফামাস। তো চলো নিচে যাওয়া যাক। ও আমার শুধু সেটিংটি এত খারাপ গাইজ, ইমোট দেখাতে গেলে আমার গুলিতে হাত পড়ে যাচ্ছে। তো আমাদের সেটিংটি একটু চেঞ্জ করা দরকার হবে। তো চলো আমরা যাওয়া যাক। তো তার আগে বলে রাখি, আমি ফ্রি ফায়ারের ভিডিও ছাড়তে থাকি, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিতে পারো। তো আমাদের আবার গাইজ ইমোট দেখাতে গেলেই শুধু গুলিতে হাত পড়ে যাচ্ছে। তো আমি একটু ভিডিওটি কাট করেছিলাম কারণ সেখানে কোনো রকম বান্দা খুঁজে পাইনি, এবং এই সাইডে যেই বান্দা দেখতে পেলাম অমনি তোমাদের জন্য ভিডিওটি স্টার্ট করে দিলাম। তো আমার মনে হচ্ছিল এখানে, ও ভাই বান্দা দেখেছো দেখেছো? আরে আমার সেটিং কি সত্যি গাইজ এত খারাপ, এত খারাপ যে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তো সামনে বান্দা থেকেও আমরা মারতে পারলাম না। তো আমরা একটু পেছন দিয়ে ঘুরে যাব। তো চলো, তো ওখানে বান্দাটি ফাইট হচ্ছে, তো দেখা যাক নাকি দেখি। তো আমার কাছে ভিএসএস তো অলরেডি 4x স্কোপ লাগানোই থাকে, আমাদের এক্সট্রা করে 4x। ও ভাই বান্দা, আরে বান্দা, আরে সেটিংটা গাইজ, ও কিল কিল, ও ভাই কিল পেয়ে গেছি একটি ভিএসএস এক্স দিয়ে। তো চলো তাকে লুটা যাক। তো তার কাছেই আমরা যাব। তো কী করছো ইয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো সাবস্ক্রাইব করলে তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর ইচ্ছা 10 গুণ বাড়িয়ে দেয়। তো গাইজ দেরি কিসের জন্য, তো গাইজ সাবস্ক্রাইব করে দাও। তো এই বানটিতে কী আছে দেখি, ও ভাই কার90Z এবং AWM, আমরা কিছুই নেবো না কারণ আমার 2 GB র্যামের ফোন, আমি একেই ভিডিও বানাচ্ছি, আমার একটু ল্যাগ করছে, এবং কার90 আর AWM নিলে তো আমরা চালাতেই পারবো না, তাই আমরা কার90 নেবো না, MP40 নিয়ে নিয়েছি চেঞ্জ করে। তো চলো যা যাক ওপরের ঘরগুলোয় দেখি কী কী আছে। তো এই ঘরটি ফাঁকা, এই ঘরটিতে কিচ্ছু নেই। তো এখানে M500 আছে, তো M500 নিয়ে আর কি করবো গাইজ। গাইজ সত্যি বলছি আর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর ইচ্ছা 10 গুণ বাড়িয়ে দেয়। তো চলো নিচে যাওয়া যাক, আমাদের কাছে কোনো লুট নেই। তো আমি এখানে ভিডিওটিকে একটু কাট করছি, যেখানে বান্দা পাবো সেখানে তোমাদেরকে দেখাবো। তো আমরা আবারও চলে এসেছি নিচের দিকে। তো চলো উপরে লোটা যাক। ও এখানে কান্নাটি, ও ভাই ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছিল গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ এমন শয়তান বান্দা, তো ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছিল। আরে ভাই আমার কাছে দুটোই মেডিকিট ছিল, আমি আর একটা করে ফেললাম গাইজ। আরে আমাদের কাছে আর এক একটাই মাত্র মেডিকিট আছে, তো আমি উপরে ফ্ল্যাশ ব্যাঙ্ক ছুড়বো, দেখি ওপরে বান্দা থাকে নাকি। তো গাইজ ওপরে বান্দা নেই, চলো এখান থেকে যাওয়া যাক বেশি দেরি না করে। তো গাইজ একটু আশপাশটা দেখে নিই, যদি বান্দা থাকে তো আমাদের আরেকটি কিল হয়ে যাবে। তো আমার 2 GB র্যামের ফোন, তাই আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না। তো ওখানে থমসন ছিল আর একটি ইপি বুস্টার ছিল। তো গাইজ এখানে দোনোলা আছে, তো দোনোলাও নেবো না, আমার তো একটু ল্যাগ করে। তো চলো থমসনটাই আবার আনা যাক। আরে থমসন কোথায় গেলি, আয় আয় আয়, চলো থম, ও গাইজ চলো থমসন আমরা নিয়ে নিয়েছি। তো যাওয়া যাক সামনের দিকে।
তো গাইস এখানে আমি ভিডিওটি কাট করলাম, তো সামনে বান্দা দেখতে পাচ্ছ তোমরা, তো ভিএসএস ও আমার স্লিপিংটা নয় গাইস সত্যি বলছি, তো এই এইবারের মতো তোমরা ক্ষমা করে দাও, পরেরবারে আমি আবার আমার নতুন একটি সেটিং বানাবো। তো এই সেটিংটা সত্যি গাইস প্রচুর অসুবিধা হচ্ছে, তো আমাদের আট আট করে লাগছে ভিএসএস, যেহেতু ওখানে আর একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে ও ভাই 15 লেগেছে, আর একটা আট লাগলো, আর একটা আট লাগলো, ও গ্লোয়াল মেরেছে, তো আমি ওখানে সরাসরি রাস করা মনে হচ্ছে আমার উচিত হবে না, তো সামনে ডেঞ্জার জোনও আছে, তো তাই আমরা উপরে উঠে যাই, উপর থেকে যদি মারা যায় তো তাহলে খুব ভালো হয়, তো এখানে তার আগে ল্যান্ডমাইন লাগিয়ে দিই যাতে বান্দাটি এলেই আমি বুঝতে পারি যে, তো গাইজ ওখানে আর একটি ওই ওই বান্দাটি যাচ্ছে, তো গাইজ মারি ও একটাও গুলি লাগছে না গাইজ, সবগুলি বাইরে বেরিয়ে গেল, তো গাইজ আমরা এখন ডেঞ্জার জোন, আমরা ফাঁকেও বেরোতে পারবো না, তো এখান থেকে কি বান্দাটাকে দেখা যাচ্ছে, তো আমরা দেখার চেষ্টা করব, তো আমাদের ডেঞ্জার জোন চলে গিয়েছে, তো বান্দাটাকে এখান থেকে তো দেখা যাচ্ছে না গাইজ, তবে ততক্ষণ আমি একটু সেটিংটা ঠিক করে নিই, আমাদের হয়ে গিয়েছে, তো বান্দাটি তো এখানে আসছে না গাইজ, বান্দাটিকে তো এখান থেকে দেখা যাচ্ছে না, তো কী করা যায় কী করা যায়, তো আমি এখানে ভিডিওটি কাট করলাম, তো যেখানে বান্দারি দেখা যাবে সেখানে আবার ভিডিওটিকে অন করে দিয়েছি, তো সামনে ঘরটির ভেতরে বান্দাটি ছিল, তো একটুখানি বাইরে বেরিয়েছিল, তাই আমি ভিডিওটি আবার স্টার্ট করে দিলাম, তো গাইজ বান্দাটি ঘরটিতেই আছে মনে হচ্ছে আমার, তো আবার বেরিয়েছে বান্দাটি, তো গাইজ বান্দাটি নয় প্রচুর চালাক আছে গাইজ, তোমরা কী করছো ইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দাও, যাতে আমার প্রতিটি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তো কী করা উচিত এখন আমাদের, বান্দাটি কি তো ফাঁকে বেরোচ্ছেই না, তো দেখি, তো আমাদের নেট কি অত দূর পর্যন্ত পৌঁছাবে, তো না একটু আগিয়ে গিয়ে নেট করি, তো এবার মনে হচ্ছে পৌঁছে যাবে, তো গাইজ ফার্স্ট নেট আমাদের চলে গেল, তো একটু ড্যামেজ দিল না, তো সেকেন্ড নেট ছুঁড়লাম, তো ভাই 129 ড্যামেজ দিয়েছে গাইজ, আমাদের আর একটা নেট ছুঁড়ে দিই দেখি কী হয়, তো গাইজ এবার আমরা এদিক দিয়ে গিয়ে দেখি বান্দাটি পায়ে আজ শোনা যাচ্ছে এখানে, তো গাইজ বান্দাটি কোথায় ইয়ার, আরে ভাই এস বান্দারিকে মেরে দিলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ও ভাই পালাচ্ছে বান্দারা, ওই 129 করে লাগছে গাইজ, চার চার করে লেগে বান্দারি শেষ হয়ে গেল, তো দুটো কিলি আমরা ভিএসএস দিয়ে হয়েছে, তো আমরা আর কিল করতে পারবো না কি তার ঠিক নেই, কারণ আমার ফোনটিতে একটু ল্যাগ করছে গাইজ, 2 GB র্যামে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর সামনেও বান্দা দেখতে পাচ্ছ, আমি ভিডিওটি ওখানে কাট করেছিলাম, তো সামনে বান্দারি গ্লোয়াল মেরেছে, তো গাইজ এখানে অনেকগুলি বান্দা আছে, এই দিক থেকে কেউ একজন মারছে, তো আমাদের একটাই মেডিকেল আছে এবং 5টি 3 হিলার আছে তোমরা দেখতে পাচ্ছ, ও আবার এদিক থেকে গাইজ কে একজন আমার স্টাইলার ছুঁড়ে দিল গাইজ, আরে এই সিচুয়েশানে আমাদের কি এই বাঁচা সম্ভব হবে, তো গাইজ আমাদের মনে হয় এই ম্যাচে আমাদের ভুইয়াটি মিস যাবে, তো আমি গ্লোয়ালটা ভেঙে দিই, নাহলে কেউ কুক নেট করলে আমি ফাঁকে বেরোতে পারবো না, তো আরে গ্লোয়ালটাও ভাঙছে না গাইজ, তো অবশেষে গ্লোয়ালটা আরে ভাঙ না রে, এই তো গাইজ ভেঙেছে, তো চলো আমরা আরেকটি গ্লোয়াল মেরে দিই, তো আমাদের এখন কোনো কিছু করার নেই, তো বান্দারি মারছে দেখতে পাচ্ছ তোমরা, ও গাছের আড়ালে বেরিয়েছিল, তো দুটো মালা ট্রাই করলাম, তো লাগলো না গাইজ, আরে আবার আমাদের ওয়াল ভেঙে গিয়েছে, ও গাইজ আরে ছোট ছোট ছোট, আরে গাইজ শেষ মনে হচ্ছে আমরা, নো ভাই বেঁচে গিয়েছি ভাই, গাইজ বান্দারি এবার রাস করছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাছে একটা মেডিকেল আছে মাত্র এবং 1টি ইনহিলার আছে, তো ইনহিলারটাও আমি খেয়ে নিই,
ও গাইজ বান্দাটি রাস করে দিয়েছে, আমার কিচ্ছু করার নেই গাইজ। ও পনেরো পনেরো, আরে গাইজ ছয় ছয় করে লাগলে কীভাবে বান্দাটি মরবে গাইজ, আমার কিছু করার নেই গাইজ। এখানে মনে হচ্ছে আমাদের শেষ। তো গাইজ বান্দাটি ভালো খেলছে, তো ঘুরে ঘুরে মারছে, ওর কাছে স্টাইলার আছে, একটা করে ওয়াল মেরে হেলথ পেয়ে যাচ্ছে। তো গাইজ কিছু করার নেই, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও।